যারা মামলা করেছেন, মামলা যারা সাজাইছেন, মেহরবানি করে থামুন, না হলে কঠিন জবাব দেওয়া হবে। এইভাবে সারা হবে না, এক মাগে শীত যায় না, কঠিন জবাব দেওয়া হবে। হেফাজতে ইসলাম কি পারে বাংলাদেশকে অচল করে দিতে, এটা আমরা দেখিয়ে দিয়েছি। সুতরাং সামনে রমজানের মাস আমরা শান্ত শিষ্টভাবে থাকতে চাই, কিন্তু সাথে সাথে ওইটাও স্মরণ করাই দিতে চাই, বদরের যুদ্ধ কিন্তু রমজানই হয়েছে, ফতেহ মক্কাও রমজানই হয়েছে। সুতরাং রমজানের মাস আমরা ইবাদত বন্দিগি করব, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আমরা সেই মাসে শান্ত থাকতে চাই। মামলা বন্ধ করেন, গ্রেফতারি বন্ধ করেন, যদি গ্রেফতার করা হয় এমন একের পর এক যদি মামলা দেওয়া হয়, আমরাও কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব, আমাদেরকে বাধ্য করবেন না। হেফাজত তো তাণ্ডবের সংগঠন না, হেফাজত হলো একটি দিনই অরাজনৈতিক শান্ত শিষ্ট সুশৃঙ্খল একটি সংগঠন, এবং এই হেফাজতে ইসলাম বাংলাদেশে সবচাইতে বর্তমান সময়ে সবচাইতে মজবুত সংগঠন, যেটা আমরা গত 28 তারিখে হরতালের মাধ্যমে সেটার প্রমাণ দিয়েছি। আমাদের সঙ্গে প্রশাসনের লোকজন কথাবার্তা বলে বলেছেন, হরতাল নামের বস্তুটা তো বাংলাদেশে আর নাই, আপনারা সেটা আবার আনতেছেন কেন? বড় বড় দল হরতাল আহ্বান করে, রাস্তায় গাড়ি বন্ধ করতে পারে না, রাস্তায় গাড়িও চলে, পরের দিন পত্রিকা আসে গাড়িও চলছে হরতাল হয়েছে। আর আমাদের পেটিং লাগে নাই, গাড়ি চালকরাই গাড়ি বন্ধ করে বাড়িতে বসে আছে। স্বতঃস্ফূর্ত হরতাল সারা বাংলাদেশে, আমরা কারোর সাথে যোগাযোগও করতে পারি নাই, বিনা যোগাযোগে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সব রাস্তায় নেমে গেছে। গুলি খাইলাম আমরা, মরলাম আমরা, মামলা আমাদের বিরুদ্ধে, আর মামলাও বড় সত্য কথাবার্তা। আমাদের হযরত মাওলানা সাজদুর রহমান সাহেব বাইতুল মুকাররমের সামনে তিনি রড দিয়া মানুষ পিটাইছে, কি লেখছেন যে ওনার হাতে ছিল লাকড়ি চিলি, এই ধরনের যেটা সত্যের কোনো লেশ নাই, এই ধরনের মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে গোটা বাংলাদেশে। আমার ভাইরা, কথা আমি লম্বা করব না, আমার নেতৃবৃন্দ কথা বলেছেন, আমরা শুধু আপনাদের সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য এসেছি, যত সামান্য কিছু পয়সা যেটা আপনাদেরকে শাহাদত যারা করেছেন তাদের প্রতিদান আমরা দিতে পারবো না, একটু সামান্য। আপনারা হয়তো সামনে রমজান আসতেছে, ইফতারি হবেন, আপনারা হয়তো এর দ্বারা কোনো একটা কাপড় কিনবেন, হয়তো আপনাদের সামান্য কিছু খরচের ব্যবস্থা হবে, যারা অসুস্থ তাদের জন্য ওষুধপত্র কিনবেন, এইটা শুধু একটু সামান্য একটু সহযোগিতা আপনাদেরকে। এইটা আমরা আমাদের মধ্য থেকে, আমরা যারা এখানে এসেছি আমাদের মধ্য থেকে, আমরা যারা এখানে এসেছি আমাদের কোনো ফান্ড নাই, আমরা নিজেরা নিজেরা যেমন হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব উনি 1 লাখ টাকা দিয়েছেন, এরকমভাবে আমাদের, আমরা যারা এখানে এসেছি, যারা আসে নাই তারা এরকমভাবে এক একজন স্বতঃস্ফূর্তভাবে কিছু পয়সা আমরা জমা করে আপনাদের জন্য নিয়েছি, জি কয়েকজনের টাকা মিলে এটা আপনাদেরকে হাদিয়া স্বরূপ আমরা আপনাদেরকে প্রদান করব। তবে এর আগে আজকের এই মজলিসে যারা লাইভ দিচ্ছেন, যারা নিউজ করবেন, তাদেরকে বলে দিচ্ছি 26 তারিখে কোনো প্রোগ্রাম আমাদের ছিল না, বাইতুল মুকাররমে ধর্মপ্রাণ মুসলমান মোদীকে বাংলাদেশে লাল গালিচা সম্বর্ধনা দেওয়ার কারণে যারা সহ্য করতে পারে নাই উনিকে সম্বর্ধনা দেওয়া, তারা বাইতুল মুকাররমে স্বইচ্ছায় জমায়েত হয়েছিল, তাদেরকে রক নিয়ে লামদাও নিয়ে মসজিদের ভিতরে ঢুকে মসজিদকে অপবিত্র যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে প্রথম গ্রেপ্তার করা লাগবে। দ্বিতীয় নম্বর কথা হলো, হযরত মাওলানা সাজদুর রহমান সাহেবের সঙ্গে টেলিফোনে বারবার যোগাযোগ করেছে, উনি বলেছেন আমাদের পরীক্ষা, পরীক্ষা শেষ, ওনারা রাস্তায় বিক্ষোভ মিছিল করেছেন, বিক্ষোভ সমাবেশ করেছেন, শান্তিপূর্ণ সমাবেশ, ওনাদের নেতৃত্বে সমাবেশ করে তারপর ওনারা মাদ্রাসায় চলে এসেছে।
তারপরে মাদ্রাসার সামনে এসে কে ককটেল ফুটিয়েছে, কে সেই মাদ্রাসায় ডিল মেরেছে, কে মাদ্রাসায় আক্রমণ করেছে, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা আইনের ঊর্ধ্বে নই, কোন দুষ্ট্রুটি আমরা করে থাকলে আমাদেরও বিচার হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যারা উস্কানি দিয়েছেন, যারা বাড়াবাড়ি করেছেন, যাদের কারণে জনগণ স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে এসেছে, তাণ্ডব যারা ঘটাইছেন, তাদেরকে ধরা দরকার আগে। আমি আজকে দাবি জানাবো ব্রাহ্মণবাড়িয়া যারা মামলা করেছেন, মামলা যারা সাজাইছেন, মেহরবানি করে থামুন, না হলে কঠিন জবাব দেওয়া হবে। এইভাবে সারা হবে না, এক মাগে শীত যায় না, কঠিন জবাব দেওয়া হবে। হেফাজতে ইসলাম কি পারে বাংলাদেশকে অচল করে দিতে, এটা আমরা দেখিয়ে দিয়েছি। সুতরাং সামনে রমজানের মাস আমরা শান্ত শিষ্টভাবে থাকতে চাই, কিন্তু সাথে সাথে ওইটাও স্মরণ করাই দিতে চাই, বদরের যুদ্ধ কিন্তু রমজানেই হয়েছে, অতএব মক্কাও রমজানেই হয়েছে। সুতরাং রমজানের মাস আমরা ইবাদত বন্দিগি করব, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আমরা সেই মাসে শান্ত থাকতে চাই। মামলা বন্ধ করেন, গ্রেফতারি বন্ধ করেন, যদি গ্রেফতার করা হয়, এমন একের পর এক যদি মামলা দেওয়া হয়, আমরাও কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব, আমাদেরকে বাধ্য করবেন না। শহীদান একরামের অভিভাবকরা যারা এসেছেন, আপনাদেরকে এক একজন করে নাম ধরে ডাক দেওয়া হবে। আপনারা আমাদের হাত থেকে হযরত মৌলানা সাজ্জাদুর রহমান সাহেব, আমাদের উস্তাদি মোহতারাম দুইজন এখন উপস্থিত আছেন, ওনাদের হাত থেকে আপনারা নিয়ে যাবেন। আর আহত এখানে আপনারা যারা এসেছেন, আপনাদের সকলেরই কাছে লিস্টি আছে। আহতদের ব্যাপারে আমি শুধু একটি কথাই বলতে চাই, যেই সমস্ত আহত রোগীরা ঢাকায় চিকিৎসার জন্য গিয়েছেন, আমরা তাদেরকে যথাসম্ভব আমাদের হযরত মৌলানা ফয়সল, তারপর মৌলানা ফজলুল করিম সাহেব, ওনাদের সহ একটা টিম গঠন করে আমরা দিয়েছি। যারা রোগীরা গেছেন তাদের খবর নিয়ে দেখেন, আমরা প্রত্যেক দিন তাদের চিকিৎসা, খাবার দাবার সহ যাবতীয় সব কিছু, এক হাসপাতালে না হলে আরেক হাসপাতালে স্থানান্তর করা, এগুলি করে তাদেরকে আমরা যথাসম্ভব আমাদের সাধ্য অনুযায়ী আমরা সেবা দিয়ে যাচ্ছি। এবং ব্রাহ্মণবাড়িয়াতে যে সমস্ত আহত সিরিয়াস রোগী আছে, এইগুলির ব্যাপারও আমাদের সাধ্য অনুযায়ী আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করব। এবং শহীদ যারা হয়েছে তাদের পরিবারের সাথে আজকে শুধু আয়সা দেখা করে গেলাম তাই নয়, ইনশাআল্লাহ যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখে আসি আপনাদের সাথে। আখেরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।